নমস্কার, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স আইটেম, লোটে মাছের ফ্রাই বা লোটে মাছের বড়া বানাবো। ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। চলুন তাহলে বানিয়ে ফেলি লোটে মাছের ফ্রাই। লোটে মাছের বড়া বানানোর জন্য এখানে লোটে মাছ আমি সিদ্ধ করে ভেতরে কাঁটাটা ফেলে রেখেছি, আর আছে নুন, হলুদ, রসুন কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ময়দা আর কর্নফ্লাওয়ার। লোটে মাছের বড়া বানানোর জন্য প্রথমে এই লোটে মাছটাকে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিতে হবে ভালো করে। রসুন কুচিটা দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচো, আর অল্প পরিমাণ হলুদ দিলাম, আর প্রয়োজন মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দেব কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেব, আর 2 চামচের মতো ময়দা দেব, আর ধনে পাতা কুচি দেবো পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে বড়ার শেপ দিতে হবে। গোল, চৌকো, লম্বা, যেভাবে খুশি আপনারা বড়া বানাতে পারেন। এভাবে মাছটাকে আমি হাত দিয়ে চটকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি, আর এরকম গোল গোল করে বল বানিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে একটু করে ডাস্ট করে নিলেই আপনি যে কোনো শেপ দিতে পারবেন। আমি এইভাবে গোল 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 করে চ্যাপটা চ্যাপটা মতো শেপ দিচ্ছি। এবার চামচে করে করে হাতে তুলবেন নিয়ে। এই পেস্টটা তো খুব নরম, এই মাছটাই খুব নরম। এভাবে বড় 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 এরকম গোল্লা পাকিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডাস্ট করে এবার একটা এইভাবে শেপ দিয়ে দেবে। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি গড়ে নেব। তেলটা ভাজার জন্য আমি গরম হতে দিয়েছি, তেলটাকে কিন্তু ভালো করে বেশ গরম করতে হবে। আর আপনারা যে কোনো রকম শেপ দিয়ে এবার এগুলো ভাজবেন। আমি এরকমভাবে গোল গোল শেপ দিয়েছি, কোনোটা কাটলেটের ধরনের শেপ দিয়েছি। এভাবে মিডিয়াম আছে বেশ ভালো করে লাল করে ভাজতে হবে। উল্টিয়ে দেব, এই পিঠটা একটু লাল রং হয়েছে, এই পিঠটাকেও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে টিস্যু পেপারের উপরে তুলে নেব। বাকি ফ্রাইগুলো আমি একই রকম প্রসেসে করে নেব। ভিডিওটা দেখলেন তাহলে আজই ট্রাই করুন, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।